নমস্কার, আমি বন্দনা। টাইমস 14 বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের আমাদের বাংলা। মোমো বানাতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায়। মোমো বানাতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের 30 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ায়। বৃহস্পতিবার রাতে দেশবন্ধু পাড়ার বাসিন্দা জয়ন্ত সহার স্ত্রী বাড়িতে মোমো বানাতে যান। সেই সময় রান্নাঘরে লাগানো চিমনি থেকে আগুন লেগে যায় বলে খবর। আগুন লাগতেই ঘর থেকে ছুটে বেরিয়ে আসেন দম্পতি। খবর দেওয়া হয় দমকলে। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও রান্নাঘরে থাকা সিলিন্ডার বিস্ফোরণ না হওয়ায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি, তবে রান্নাঘর সহ বাড়ির একাংশ পুড়ে গিয়েছে। মোমো বানাতে গিয়ে এমন দুর্ঘটনা হবে বলেই ভাবতেই পারেননি বাড়ির মালিক জয়ন্ত সাহা। শিলিগুড়ি থেকে উৎপল ঘোষের রিপোর্ট, টাইমস 14 বাংলা। বামেদের ডাকা 12 ঘন্টা বন্ধের তেমন প্রভাব দেখা মিলল না বালুরঘাটে। বামেদের ডাকা 12 ঘন্টা বন্ধের প্রভাব তেমন পড়ল না দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে। এদিন সকালে বাম কর্মী সমর্থকেরা পদযাত্রায় বেরিয়ে সাধারণ মানুষকে বন্ধ পালনের জন্য আবেদন জানান। বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ডে বাম কর্মী সমর্থকেরা বাস চলাচল বন্ধ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বেশিরভাগ বাজার এদিন খোলা ছিল, পাশাপাশি সাধারণ মানুষ বাজার করতে আসেন। সব মিলিয়ে বন্ধের প্রভাব তেমন দেখা যায়নি বালুরঘাটে। দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ বিশ্বাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। মালদার পাকুয়াতে দেখা গেল বন্ধের মিশ্র প্রভাব। মালদার পাকুয়াতে দেখা গেল বন্ধের মিশ্র প্রভাব। এদিন সকাল থেকে বামনগোড়া ব্লকের পাকুয়াহাট এলাকায় বন্ধ সমর্থনের মিছিল করতে দেখা যায় বাম কংগ্রেস কর্মীদের। দোকানপাট ছিল একেবারেই বন্ধ। যাত্রীবাহী সরকারি বাস না চললেও রাস্তায় দেখা মিলেছে সরকারি বাস ও পণ্যবাহী যানবাহনের। দৈনিক বাজার ছিল একেবারেই খোলা। বেশ কিছু জায়গায় জোরপূর্বক ভাবে বন্ধ করতে দেখা যায়। মালদা থেকে অনুপ বর্মনের রিপোর্ট, টাইমস 14 বাংলা। দোকানপাট বন্ধের পরামর্শ রায়গঞ্জ সিপিআইএম সংগঠনের। গতকাল নবান্নের সামনে সিপিআইএম এর সঙ্গে পুলিশের সংঘর্ষকে ঘিরে আজ 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে সিপিআইএম। সকালে উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের সিপিআইএম কর্মী সমর্থকেরা পদযাত্রায় বেরিয়ে দোকানপাট বন্ধের পরামর্শ দেন। তবে এদিন রায়গঞ্জের বন্ধের প্রভাব লক্ষ্য করা যায়নি। যানবাহন থেকে শুরু করে বাজার সবই খোলা ছিল। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য রায়গঞ্জের রাজপথে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। বন্ধের মিশ্র প্রভাব দেখতে পাওয়া গেল শহর শিলিগুড়িতে। বামেদের ডাকা 12 ঘন্টা বন্ধের মিশ্র প্রভাব দেখতে পাওয়া গেল শহর শিলিগুড়িতে। এদিন সকাল থেকেই যান চলাচল অন্যদিনের মতো প্রায় স্বাভাবিকই ছিল। সকাল থেকে প্রচুর মানুষ কেউ নিজের কাজে প্রয়োজনে রাস্তায় বেরোতে দেখতে পাওয়া যায়। এদিন সকাল থেকে বেশ কয়েক জায়গায় দোকানপাট খুললেও আবার বেশ কয়েক জায়গায় দোকানপাট ছিল বন্ধ। তবে বেলা গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধের কতটা প্রভাব পড়তে পারে তা স্পষ্ট হয়েছে। বন্ধকে ঘিরে যাতে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেজন্য শিলিগুড়ির প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী। শিলিগুড়ি থেকে উৎপল ঘোষের রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্কুল খোলার প্রথম দিনে চাঁচলে তীব্র উত্তেজনা বিদ্যালয়ের মূল প্রবেশদ্বারে। বিদ্যালয় খোলার প্রথম দিনে তীব্র উত্তেজনা বিদ্যালয়ের মূল প্রবেশদ্বারে। চাঁচলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী ইনস্টিটিউট খোলাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে মালদার চাঁচলে। বাম কংগ্রেস ছাত্র যুব বন্ধ সমর্থকদের সঙ্গে চরম বিবাদ হয় বিদ্যালয় পড়ুয়াদের। সূত্রের খবর, টানা 9 মাস লকডাউনের পর রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে এই দিন রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলি খোলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু চাঁচলে সিদ্ধেশ্বরী ইনস্টিটিউট খোলার আগে উত্তেজনা দেখা দেয় বিদ্যালয়ের মূল ফটকে। কারণ বাম কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের বিভিন্ন দাবি দাবা নিয়ে বৃহস্পতিবার নবান্ন অভিযান করে। এই নবান্ন অভিযানে রাজ্য পুলিশের দ্বারা ছাত্র সংগঠনের উপর ব্যাপক হারে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। এই অভিযোগ তুলে প্রতিবাদে এদিন তারা 12 ঘন্টা বন্ধের ডাক দেয় রাজ্য জুড়ে। বন্ধের আজ আছড়ে পড়ে মালদার চাঁচলে। এদিন বন্ধ সমর্থকেরা চাঁচলের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বন্ধ সফল করার পাশাপাশি চাঁচলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী ইনস্টিটিউটে বন্ধ সফল করতে গেলে বাধাপ্রাপ্ত হয় রাজ্য পুলিশের হাতে। পাশাপাশি বিদ্যালয়ে প্রবেশ করতে বাধা দেওয়া হয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়াদের। এরপরে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানা বিশাল পুলিশ বাহিনী। পুলিশের অনুরোধে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে দিতে গেলেও বাধা দেওয়া হয় পড়ুয়াদের। এরপর তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে বন্ধ সমর্থক এবং পড়ুয়াদের মধ্যে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশের অনুরোধের পর বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয় সমস্ত পড়ুয়াদের। মালদা থেকে অভিষেক সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। করোনা বিধি মেনে ছাত্রছাত্রীদের স্কুল প্রবেশের অনুমতি শিলিগুড়িতে। করোনা আবহাওয়া কাটিয়ে দীর্ঘ প্রায় 9 মাস পর রাজ্যে সরকারের নির্দেশ অনুযায়ী খুলছে স্কুল। শিলিগুড়ি স্কুলগুলি শুধুমাত্র 9ম, 10ম ও 11ম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে স্কুল প্রবেশের অনুমতি পাবেন। তবে অবশ্যই অভিভাবক অভিভাবিকাদের সম্মতিপত্র ছাড়া স্কুলে প্রবেশের অধিকার থাকছে না। সম্পূর্ণ রাজ্য সরকারের নির্দেশাবলী ও কোভিড নীতি মেনে বিদ্যালয়গুলি পরিচালনা করবে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এবং ছাত্রছাত্রীদের স্কুলে প্রবেশের পূর্বে থার্মাল গান দিয়ে টেম্পারেচার চেক করানো হয়। পাশাপাশি স্যানিটাইজার করা প্রত্যেককে স্কুলে প্রবেশ করানো হচ্ছে। এর ব্যতিক্রম নয় স্কুলের শিক্ষক শিক্ষিকারা। শিলিগুড়ি থেকে উৎপল ঘোষের রিপোর্ট, টাইমস 14 বাংলা।
বন্ধে সারা মেলেনি বারাসাতে, জনজীবন ছিল স্বাভাবিক। বামেদের ডাকা 12 ঘন্টা বন্ধে তেমন ভাবে সারা মিলল না বারাসাতে। বারাসাত শহরে জনজীবন, মাছ বাজার, সবজি বাজার ছিল স্বাভাবিক। রাস্তায় বেসরকারি বাস ছিল কম এবং সরকারি বাস ছিল হাতে গোনা। রাস্তায় দেখা গিয়েছিল সাধারণ মানুষ থেকে শুরু করে যাত্রীদের। তারা রাস্তায় বেরিয়ে জানতে পারেন আজ বন্ধ। রাস্তায় বাস চলাচল না হওয়ায় চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। সকাল 7টা পর্যন্ত শিয়ালদা বনগাঁও ট্রেন পরিষেবা ছিল স্বাভাবিক। সকাল 7টা পর্যন্ত দেখা যায়নি বন্ধ সমর্থকদের রাস্তায়। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। নিরাপত্তা মাস পালিত হলো মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে। 32তম পথ নিরাপত্তা মাস পালিত হলো মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে। পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মালদা শহরে একটি র্যালি বার করা হয়। মালদা কলেজে ময়দান থেকে সূচনা হয় এই সচেতনতা র্যালি। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সঙ্গে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু সহ অন্যান্যরা। ট্রাফিক নিরাপত্তা মাস নিয়ে মানুষকে সচেতন করতে ট্যাবলো করা হয়। জেলার বিভিন্ন প্রান্তে এক মাস ব্যাপী চলবে এই সচেতনতার অনুষ্ঠান। মালদা থেকে অপূর্ব বর্মনের রিপোর্ট, টাইমস 14 বাংলা। জলের সমস্যা না মিটলে ভোট বয়কটের ডাক পশ্চিম বর্ধমানের ডিবিসি। নবান্ন অভিযান বাম কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের উপর রাজ্য পুলিশের দ্বারা লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে 12 ঘন্টা বন্ধের মিশ্র প্রভাব দেখা গেল মালদা জেলার চাঁচলে। গোটা রাজ্যের পাশাপাশি মালদার চাঁচলে সকাল 6টা থেকে ছাত্র যুব সংগঠনের নেতাকর্মীরা বন্ধের সমর্থনে রাস্তায় মিছিল করতে দেখা যায়। সকাল থেকে সমস্ত রকমের বেসরকারি বাস এদিন রাজপথে দেখা মেলেনি। দু একটি সরকারি বাসে দেখা পাওয়া গেলেও যাত্রীসংখ্যা ছিল একেবারেই কম। চাঁচল শহরে নেতাজি মোড় এলাকায় পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি রেখেছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সকাল থেকে শহরের অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ, কিন্তু বেলা গড়ার সঙ্গে সঙ্গে বন্ধের চিত্রটা একেবারেই বদলে যায়। কার্যত ক্রিকেট ব্যাট হাতে নিয়ে জোরপূর্বকভাবে বন্ধ করতে দেখা যায় বন্ধ সমর্থকদের। ব্যাট উঁচিয়ে পণ্য বোঝাই লরি চালককে রাস্তার পিছনে ফিরে যাওয়ার নির্দেশ দেন বন্ধ সমর্থকেরা। তবে এদিন সকাল থেকে চাঁচলে বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও দৈনিক বাজার ছিল একেবারেই খোলা। সকালেই চাঁচলের নেতাজি সুভাষ মোড়ে বেশ কিছু বাম কংগ্রেসের সমর্থকেরা রাস্তা ফাঁকা পেয়ে ফুটবল খেলায় মেতে ওঠেন। মালদা থেকে অভিষেক সাহা, রিপোর্ট, টাইমস 14 বাংলা। জলের সমস্যা না মিটলে ভোট বয়কটের ডাক পশ্চিম বর্ধমানের ডিভিসি কলোনিবাসীর। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ব্লকের অন্তর্গত বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের ডিভিসি কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। অনেকবার বিভিন্ন দপ্তরে জলের সমস্যার কথা জানানো হলেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, ডিভিসি কলোনি এলাকাতে প্রায় 150টি পরিবার বসবাস করেন, কিন্তু এই এলাকায় জলের কল না থাকার সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে বলে জানা গিয়েছে। স্থানীয়রা বৈদ্যনাথপুর পঞ্চায়েত অফিসে লিখিত অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। বিধানসভা ভোট আসন্ন, তাই জলের সমস্যা না মিটলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। অবরোধ তুলতে এলে পুলিশকে চকোলেট দিয়ে মিষ্টি মুখ বন্ধ সমর্থকদের। চিরচরিত বন্ধের ছবি থেকে শুক্রবারের চুচুড়া রোডে বাম কর্মীদের অবরোধের ছবিটা ছিল অনেকটা আলাদা। পুলিশের সঙ্গে কোনো বচসায় না গিয়ে মিষ্টি মুখ করায় তাদের, তাও আবার চকলেট দিয়ে। কিন্তু পুলিশ সেই চকলেট নিতে অস্বীকার করে। যশোর রোডে অবরোধ তুলতে এলে পুলিশকে চকলেট দেওয়া হয় বলে জানা গিয়েছে। আবার কোথাও পুলিশের হাতে গোলাপ ফুল ধরিয়ে দিয়েছেন বন্ধ সমর্থকেরা। চকলেট বা ফুল দেওয়ার সময় বামকর্মীদের বলতে শোনা গিয়েছে, আপনারা আমাদের লাঠিপেটা করেছেন, আমরা আপনাদের চকলেট দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আজকের আমাদের বাংলা এই পর্যন্তই। আগামীকাল রাজ্যের নানান খবর নিয়ে হাজির হবে টাইমস 14 বাংলা। নমস্কার।